আসসালামু আলাইকুম। তো আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম? ফোর পার্টস অফ স্পিচ এর নাউন এবং প্রোনাউন সম্পর্কে। এখন আমরা পার্টস অফ স্পিচ এর গুরুত্বপূর্ণ একটি পার্ট অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো। তো তোমাদের নাউন এবং প্রোনাউন সম্পর্কে তো খুব ভালোভাবে একটা ধারণা হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই বলতে পারবে নাউন কি, প্রোনাউন কি, কোনটিকে নাউন বলা হয়, কোনটিকে প্রোনাউন বলা হয়। তো তারপর নাউন প্রোনাউনের যে আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, ডেফিনেশন তোমরা সেটা প্রপারলি শিখে গিয়েছো আশা করি। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে কোথায় কিভাবে বসলে আমরা তাকে খুব সহজে চিনতে পারবো। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কিছু ডেফিনেশন আমরা শিখবো, আইডেন্টিফিকেশন তো কথা বললামই। তো আমরা এখন অ্যাডজেক্টিভের ডেফিনেশনে চলে যাই। ডেফিনেশনে গিয়ে আমরা দেখতে পাই যে যে সকল ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাদেরকে বলা হয় কি, অ্যাডজেক্টিভ। আর এটা অ্যাডজেক্টিভকে বাংলায় কি বলা হয়, বিশেষণ। ঠিক আছে, তো বিশেষণটা কি, একটা মানে কোনো একটা বিশেষে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটাই হচ্ছে বিশেষণ। তো আমরা বাংলায় যে বিশেষণটা পড়েছি সেটাই ইংলিশে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যেমন আমরা যদি বলি যে ঝুড়িতে 7টি আম আছে, তো এখানে যে 7টি, এই যে 7, এটা কিন্তু একটা পরিমাণ নির্দেশ করেছে। এটা কিসের পরিমাণ নির্দেশ করেছে? এটা কিন্তু আমের পরিমাণ নির্দেশ করেছে, আমের পরিমাণটাকে বুঝিয়েছে। তাই এখানে 7 বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এখন আমরা এখানে দেখতে পাই যে যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে বা প্রকাশ মানে নাউন দ্বারা প্রকাশ করা হয় বা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন 7, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি দিয়ে কি বোঝানো হয়েছে? ফ্রেন্ডলি দিয়ে কিন্তু দোষ, গুণ, গুণ বোঝানো হয়েছে। ঠিক তেমনি সেন্টেন্সের একটা এক্সাম্পল আমরা দিই, 7 days make a week। ঠিক আছে, 7 দিন এক সপ্তাহ। ঠিক আছে, এখানে কয় দিন পরিমাণ বোঝানো হয়েছে, তো 7 দিনে এক সপ্তাহ, এখানে 7টা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা হচ্ছে এই যে কিছু তারপর দোষ, গুণ, যে অবস্থা, সংখ্যা, পরিমাণ, মানে এগুলোর বাহিরেও কিন্তু অ্যাডজেক্টিভ কে চেনা যায়, এগুলোর বাহিরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসে। এই যেমন এই দেখো, অ্যাডজেক্টিভ এর শেষে সাধারণত আই এস এইচ, এ এম, এ বি এল, ই, ফুল, টাইপ, সি আই, ডি, ই ইত্যাদি যুক্ত থাকে। তো যদি কোনো ওয়ার্ডের শেষে যদি এগুলো যুক্ত থাকে তাহলে আমরা ধরে নেব কি, ওগুলো অ্যাডজেক্টিভ। এই যেমন বুকিশ, আমরা কি শিখি, বুক শিখি, আর এটা কি, বুকিশ, বুক মানে বই, আর বুকিশ মানে কি, বই প্রকার। তোমাদের মধ্যে অনেকে যারা অনেক বেশি বই পড়ে তাদেরকে কি বলা হয়, বই বই প্রকার বলা হয়, সেটাকে কি বলে, বুকিশ। ইকোনমি, ইকোনমি সম্পর্কে আমাদের সবার খুব ধারণা আছে, কিন্তু ইকোনমিকের সঙ্গে যদি আমি এ যুক্ত করি তাহলে সেটা কি হয়, ইকোনমিক্যাল হয়। তো সাস্টেনেবল এর সঙ্গে এ বি এল ই যুক্ত করা হয়েছে। তো সাস্টেনেবল এর সঙ্গে যে এ বি এল ই যুক্ত হয়েছে, এটা যুক্ত হয়ে কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে। ঠিক তেমনি এফ ইউ এম, এলফুল। ঠিক আছে, তো এলফুল কি এখানে অ্যাডজেক্টিভ, আবার অ্যাভর্টিভ এটার সঙ্গে কি, সি আই ডি ই যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এগুলো যুক্ত করে হয়েছে অ্যাডজেক্টিভ। তো যারা হচ্ছে অ্যাডজেক্টিভ গ্রামার বা পার্ট অফ স্পিচ সম্পর্কে ভালো জানো, ক্লাসটা কিন্তু তাদের জন্য নয়। যারা হচ্ছে গ্রামারের একেবারেই বিগিনার, যারা গ্রামারের অনেক বিষয় ভালোভাবে জানো না, বোঝো না, তাদের সবকিছু বোঝার জন্যই এই ক্লাসটা, বুঝতে পেরেছো? দেন আর একটা রুলস আমরা চলে যাই, সেই রুলস আমরা দেখতে পাচ্ছি, কোনো নাউনের শেষে এলওএ যুক্ত করলে তা অ্যাডজেক্টিভ পরিণত হয়। ঠিক আছে, তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা, যদি আমার পড়া, যদি আমার পড়ানো যদি বুঝতে পারো তোমাদের কোনো সমস্যা নেই। তো এই দেখো, কোন নাউনের শেষে এলওএ যুক্ত করলে কি হয়, তা অ্যাডজেক্টিভে পরিণত হয়। এই যেমন কিং। ঠিক আছে, এই কিং মানে কি, আমাদের রাজা, আর কিং এর সঙ্গে এলওএ যুক্ত হয়ে কি হয়েছে, কিংলি। ঠিক আছে, এটা কিংলি থেকে মানে কিং থেকে কিংলি, এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গিয়েছে। ঠিক তেমনি ম্যান,
ম্যান কি একটা নাউন, এটার সঙ্গে এলয় যুক্ত হয়ে কি হয়েছে, ম্যানলি, মানে এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গিয়েছে। ঠিক তেমনি ইয়ার, ইয়ারের সঙ্গে আমরা এলয় যুক্ত করেছি, এলয় যুক্ত করার পর এটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে ব্রাদার। ব্রাদার কিন্তু নাউন, ব্রাদারের সঙ্গে এলয় যুক্ত করে অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। আচ্ছা, আমি যে এই পর্যন্ত বুঝিয়েছি, তো এর মধ্যে কিছু কোশ্চেন পে, তোমাকে আনসার দাও, দেখি তোমরা কতটুকু বুঝেছো। বলতো যে অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভের আর একটা আইডেন্টিফিকেশন হচ্ছে যে নাউনের শেষে ওয়াই যুক্ত করলে কিন্তু অ্যাডজেক্টিভে পরিণত হয়। এই যেমন আইস, আইস কি একটি নাউন, এটার সঙ্গে ওয়াই যুক্ত করে কি হয়েছে, আইসি, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। মাছ, মাঝি, মাছ কি নাউন আর মাঝি অ্যাডজেক্টিভ। ওয়েল, ওয়েল কি নাউন আর ওয়েলি অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ব্ল্যাড, এখানে ব্ল্যাডও নাউন অ্যান্ড ব্ল্যাডি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে আমরা আরো একভাবে চিনতে পারি, সেটা হচ্ছে কোনো নাউনের পূর্বে যদি, কোনো নাউনের পূর্বে যদি কোনো নাউন, আর্টিকেল বা প্রোনাউন বসে, তাহলে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন এটার এক্সাম্পল দেখো, যে দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে কি ল্যাঙ্গুয়েজ একটি নাউন, তাই তো? এখানে ল্যাঙ্গুয়েজ একটি নাউন, তার আগে ইংলিশ বসেছে, ইংলিশ একটি নাউন। তো ল্যাঙ্গুয়েজ এর আগে যেহেতু ইংলিশ বসেছে, পাশাপাশি দুটো নাউন বসে ইংলিশটা কি হয়ে গিয়েছে, ইংলিশটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। আবার দা ইউনিভার্সিটি লাইব্রেরি ইজ ভেরি রিচ, তো এখানে ইউনিভার্সিটিও নাউন, লাইব্রেরিও নাউন, তো দুইটা নাউন পাশাপাশি বসেছে। তার আগে হচ্ছে, তার পূর্বে নাউনটা কি হয়, এখানে কি বলা আছে, কোনো নাউনের পূর্বে যদি নাউন, আর্টিকেল বা প্রোনাউন বসে, তাহলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে সে অনুযায়ী ইউনিভার্সিটি কি হয়ে গিয়েছে, অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তাহলে এবার তোমরা বলো তো যে অ্যাডজেক্টিভের শেষে কি কি, মানে কি কি ওয়ার্ড যুক্ত করলে, সরি সরি, মানে অ্যাডজেক্টিভের আমার চিন বলতে আইডেন্টিফিকেশন, তো সেখানে কি কি সাইন আছে যার মাধ্যমে আমি চিনতে পারবো যে এই ওয়ার্ড গুলো অ্যাডজেক্টিভ। এটার উত্তর তোমরা এভাবে দিতে পারো, যে অ্যাডজেক্টিভের শেষে আই এস এইচ এ এল এ ভি এল ই ফুল সি আই ভি ই ইত্যাদি যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? তো আমরা এই সাইন গুলো দেখে চিনতে পারবো এগুলো অ্যাডজেক্টিভ। আবার নাউনের শেষে কোন ওয়ার্ডটা, শুধু একটা সিম্পল, একটা সিঙ্গেল ওয়ার্ড নাউনের শেষে কোন ওয়ার্ডটা যুক্ত করলে অ্যাডজেক্টিভে পরিণত হয়, এটা তোমরা বলতে পারো? দেন হচ্ছে নাউনের পূর্বে যদি নাউন, প্রোনাউন বা আর্টিকেল বসে, তাহলে সেটি কিসের মতো কাজ করে, সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আচ্ছা, তাহলে আজকে তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে একেবারে ইজি একটা কনসেপ্ট দিয়েছি, এর মাধ্যমে অন্তত তোমরা অ্যাডজেক্টিভটা চিনতে পারবে। যখন কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকবে, তখন তোমরা অ্যাডজেক্টিভটা ভালোভাবেই চিনতে পারবে। অ্যাডজেক্টিভের ক্লাসটা আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।